আরে বাবা, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার বন্ধুদের সবার গেমিং কম্পিউটার আছে, আমার দেখি না, দাও বাবা, দাও না বাবা। গেমিং কম্পিউটার? সেটা তো শুনেছি অনেক টাকা দাম। আচ্ছা বাবা, আমি দেখি কি করা যায়। তুমি কেঁদো না বাবা, কেঁদো না। আরে কামাল, তোকে দেখে তো বড়াই বিষণ্ণ লাগছে, কি হয়েছে তোর, বল আমার সাথে। আর বলিস না বন্ধু, সকাল থেকে ছেলে আবদার করছে গেমিং কম্পিউটার লাগবে। এখন তুই বল, অত টাকা দিয়ে আমি গেমিং কম্পিউটার কিভাবে কিনে দেই? ধর বোকা, আগে বলবি না আমার সাথে, এই সাইট সচি ভাই আজকে মাত্র 22,500 টাকায় গেমিং কম্পিউটার রিভিউ করে দেখাচ্ছে, যেটা দিয়ে তোর ছেলে গেম খেলতে পারবে, ভিডিও এডিট করতে পারবে, গ্রাফিক্সের কাজ করতে পারবে, সেটা কিনে দিবি তোর ছেলেকে। আসসালামু আলাইকুম, আমি সাইদ সজীব। আপনাদের অবস্থাও যেন কার্টুনের বাবার মতো না হয়, ঠিক সে কারণেই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ফুজিতা সুবক্স 5.0 মডেলের এই এন্ট্রি লেভেলের গেমিং পিসি। দেখতে শুনতে সুন্দর, কালারফুল আরজিবি ফ্যান লাইট থাকলেই কি সেটিকে আমরা গেমিং পিসি বলবো? একদমই না। এই পিসিতে গেম খেলার মতো সক্ষমতা আছে বলে এটিকে গেমিং পিসি বলা হচ্ছে। বর্তমান সময়ে কম্পিউটার বাজারে জিনিসপত্রের যে চড়া দাম, সেই জায়গায় মাত্র 22,500 টাকায় কীভাবে একটি গেমিং পিসি বিল্ড করা সম্ভব হলো? তাও বা যেটিতে আমরা গেম খেলা থেকে শুরু করে ভিডিও এডিটিং করা, গ্রাফিক্সের কাজ করা, ওয়েব ডিজাইন করা এবং কম্পিউটার প্রয়োজনীয় প্রায় সকল কাজগুলি বেশ ভালোভাবেই করতে পারবো। কোন কোন কম্পোনেন্টস ব্যবহার করে এই পিসিটি বিল্ড করা হয়েছে, কারা কিনবেন কারা কিনবেন না, এই মূল্যে এই পিসিটি কেনা আমাদের জন্য কতটুকু যৌক্তিক হবে, জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার প্রয়োজন হতে পারে। আমার কাছে এই পিসিটি পাঠিয়েছে কম্পিউটার ইম্পোর্টার, যাদের কাছে আপনারা এই সকল পিসি সহ যে কোনো ধরনের কম্পিউটার, কম্পিউটার কম্পোনেন্টস এবং কম্পিউটার অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের লিঙ্ক সহ সকল ইনফরমেশন দেওয়া থাকবে। কম্পিউটার ইম্পোর্টার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পণ্য হোম ডেলিভারি করে থাকে। এবার আমরা জেনে নিব এই পিসিটি বিল্ড করতে কোন কোন জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ পিসিটি বিল্ড করা হয়েছে ভ্যালোটপের P300 মডেলের এই ক্যাসিংটিতে, যেটির সাথে আপনারা 3টা 8 GB ফ্যান পেয়ে যাবেন। ফ্রন্ট সাইডে থাকবে 2টা এবং ব্যাক সাইডে 1টা। ফ্রন্ট সাইডের ডিজাইনটা নেট টাইপের এবং এটি সম্পূর্ণ স্টিলের, যে কারণে ফ্রন্ট সাইডে এর এয়ার ভেন্টিলেশন সিস্টেমটা খুবই ভালো ছিল, যেটি এই সম্পূর্ণ পিসিটিকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। লেফট সাইডের কাটআউটটা ট্রান্সপারেন্ট এবং এটিতে ব্যবহার করা হয়েছে অ্যাক্রোলিক শিট, শুরুতে ভেবেছিলাম গ্লাস হবে। অ্যাক্রোলিক শিট হওয়া সত্ত্বেও এটি যথেষ্ট ডিউরেবল এবং স্ক্র্যাচ প্রুফ। ট্রান্সপারেন্ট হওয়ার কারণে ভিতরের পার্টস এবং 8 GB লাইটগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। কেসটির টপ সাইডে থাকবে একটি USB টাইপ 3.0 পোর্ট, একটি হেডফোন পোর্ট, ইয়ারফোন পোর্ট, USB টাইপ 2.0 পোর্ট, একটি রিস্টার্ট বাটন এবং একটি পাওয়ার বাটন। কেসটি দেখতে খুব একটা বড়ও না, ছোটোখাটো সাইজের। আমার সামনে দেখতে পাচ্ছেন কিউট দেখতে একটা পিসি। আপনি যখন এটি যে কোনো জায়গায় রেখে ব্যবহার করবেন, সেই জায়গায় এর সৌন্দর্যটা ফুটে উঠবে। এই তো ছিল এর কেস সম্পর্কে। এবার আমরা জানবো এর হেড মানে প্রসেসর সম্পর্কে। এখানে ব্যবহার করা হয়েছে AMD অ্যাথলনের 300G প্রসেসর, যেটি বেস ফ্রিকোয়েন্সি থাকবে 3.5 GHz, কোড থাকবে 2টা, থ্রেড থাকবে 4টা এবং ক্যাশ মেমোরি পেয়ে যাবেন 5 MB। এর থার্মাল ডিজাইন পাওয়ার 35W। এই প্রসেসরটির শক্তিশালী জায়গাটি হলো এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স ইউনিট, যেখানে ব্যবহার করা হয়েছে রিডিওন ভেগা 3 গ্রাফিক্স, যার বেস ফ্রিকোয়েন্সি থাকবে 1100 MHz। প্রসেসরের পাশাপাশি রেডিওন ভেগা 3 গ্রাফিক্স ইউনিট থাকার কারণে এই পিসিটিকে একটি এন্ট্রি লেভেলের গেমিং পিসি বলা হচ্ছে। এবং এই পাওয়ারফুল প্রসেসরটিকে ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়েছে তুষামে ব্র্যান্ডের UX400 8 GB কুলার, যেটির বর্তমান মূল্য 990 টাকা। আমরা যখন কোনো একটা পিসি বিল্ড করি, তখন তার এয়ার ভেন্টিলেশন সিস্টেম এবং কুলারের দিকে যদি নজর না দেই, তখন কিন্তু সেই পিসি থেকে স্মুথ আউটপুট পাওয়াটাও একেবারেই অসম্ভব। ঠিক এ কারণে এই পিসিতে ব্যবহার করা হয়েছে ভালো মানের একটি কুলার, যে কুলারটি এর প্রসেসরকে যথেষ্ট ঠান্ডা রাখতে সাহায্য করছিল। এই পিসিতে ব্যবহার করা হয়েছে গিগাবাইটের A320M S2S মাদারবোর্ড, যেখানে চিপসেট থাকবে AMD A320। এই মাদারবোর্ডে আপনি শুধুমাত্র AMD রাইজেনের প্রসেসরগুলি ব্যবহার করতে পারবেন। এটিতে 2টা র্যাম স্লট থাকবে, যেখানে সর্বোচ্চ 32 GB পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। মাদারবোর্ডটি ম্যাক্সিমাম 4K রেজলিউশন পর্যন্ত ডিসপ্লে আউটপুট দিতে সক্ষম। এছাড়াও SSD ব্যবহার করার জন্য একটি M.2 স্লট এবং ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ব্যবহার করার জন্য একটি গ্রাফিক্স কার্ড স্লট পেয়ে যাবেন এই মাদারবোর্ডে। রেগুলার আয়ো কানেক্টার্সগুলির পাশাপাশি রেগুলার পোর্টসগুলোও পেয়ে যাবেন, যেগুলি আমরা সচরাচর একটি কম্পিউটারের ব্যাক সাইডে দেখে থাকি। সম্পূর্ণ পিসিটিকে আরও বেশি ফাস্ট এবং স্মুথ করে তুলেছে এটিতে ব্যবহার করা তুষামি 120 GB সাটা 3 2.5 ইঞ্চি SSD। আমরা সবাই জানি একটি কম্পিউটারে যখন SSD ব্যবহার করা হয়, তখন সেই কম্পিউটারে বুট আপ টাইম, সফটওয়্যার লোডিং টাইম, ওভারঅল সব দিকে পারফরমেন্সে বুস্ট আপ হয়। ঠিক সেই কারণে এই কম্পিউটারে আমরা 120 GB SSD পেয়ে যাচ্ছি। এছাড়াও আপনার যদি স্টোরেজ আরও বেশি প্রয়োজন হয়, আপনি কিন্তু চাইলে এখানে SSD ব্যবহার করতে পারবেন। মাদারবোর্ডে M.2 স্লট আছে, আপনি অ্যানাদার HDD অথবা SSDও পাশাপাশি ব্যবহার করতে পারবেন। মাল্টিটাস্কিংয়ে স্মুথ এক্সপিরিয়েন্স এবং ভিডিও এডিটিং প্রিভিউতে কিন্তু র্যামের প্রয়োজনটা অনেক বেশি,
ঠিক সেই কারণেই এই পিসিতে ব্যবহার করা হয়েছে DDR4 ডুয়েল চ্যানেল 8GB র‍্যাম, যেটি কিনা 2400 MHz-এর। ডুয়েল চ্যানেল র‍্যাম হওয়ার কারণে আপ টু 40% এক্সট্রা পারফরমেন্স পাওয়া যায়। সম্পূর্ণ পিসিটিকে পাওয়ার দেওয়ার জন্য 200W-এর একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, যেটি ভ্যালোটপের VTS-200B মডেলের। ওয়েল, আমরা এই কম্পিউটারের সব কিছু সম্পর্কে জানলাম, এবার আমরা এই কম্পিউটারের টেস্টগুলি করব। ভিডিও এডিটিং করা থেকে শুরু করে গেম খেলা, গ্রাফিক্সের কাজ করা, এরপরে আপনাদেরকে একটা ফাইনাল রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। আমরা এখন দেখব এই পিসিটি অন হতে কতক্ষণ সময় নেয়। অন, টু, থ্রি। ওয়েল, আমাদের পিসিটি সম্পূর্ণরূপে কিন্তু অন হয়ে গেল। এবার আমি আপনাদের সাথে এই পিসিতে আমার গেমিং এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সেটি শেয়ার করার চেষ্টা করব। অ্যাথলনের 300G প্রসেসর সাথে রেডিওনের Vega 3 গ্রাফিক্স। যদিও ডেডিকেটেড কোনো গ্রাফিক্স কার্ড আপনি এটাতে পাচ্ছেন না, বাট সিপিউর সাথে ইন্টিগ্রেটেড যে গ্রাফিক্স ইউনিটটা আছে সেটা কিন্তু গেমিংয়ের জন্য অনেক বেশি অপটিমাইজ। বেশ কিছু পিসি গেম আমি এটাতে খেলেছি, যেমন GTA 5, কল অফ ডিউটি, অবশ্য সেটি রিমাস্টার্ড, এবং ইমুলেটার ব্যবহার করে অনেকেই হয়তো পাবজি মোবাইল খেলবেন, ফ্রি ফায়ার খেলবেন। তো ওভারঅল গেমিংয়ের পারফরমেন্সটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। GTA 5-এ আমি অবশ্য লো সেটিংয়ে 40-60 FPS পাচ্ছিলাম এভারেজ, এবং এর এভারেজ রেশিওটা খুবই ভালো ছিল, হুট করে ফ্রেম ড্রপ আপনার চোখে পড়বে না। যখন গ্রাফিক্স ইউনিট এবং মোশনগুলো স্ক্রিনে খুব বেশি ছিল তখন ফ্রেম রেটটা 40 FPS-এ ড্রপ করছিল, বাট যখন গ্রাফিক্স এনভায়রনমেন্টটা স্ক্রিনে অত বেশি ছিল না, মোশনগুলো অত বেশি ছিল না, তখন স্মুথলি 60 FPS-এ খুব ভালোভাবে এই গেমটি খেলা যাচ্ছিল। এছাড়াও কল অফ ডিউটি রিমাস্টারের পারফরমেন্সটা আরও বেশি বুস্ট আপ ছিল, কারণ সেটি অনেকটা অপটিমাইজড গেম এবং সেখানে আমি ভালো পারফরমেন্স পেয়েছি এই পিসি ব্যবহার করে। পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার গেমগুলো বেশ ভালোভাবেই খেলা যাচ্ছিল, খুব একটা ফ্রেম ড্রপ চোখে পড়ছিল না, এভারেজ পারফরমেন্সটা পাওয়া যাচ্ছিল। বাট আপনি যদি কম্পিউটার লেভেলের কোনো গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই পিসি আপনার জন্য একদমই না। শুরুতে আমি বলেছি এটা একটি এন্ট্রি লেভেলের গেমিং পিসি, সুতরাং এখান থেকে আপনি হায়ার FPS বা হায়ার সেটিং আলট্রা সেটিংয়ে গেমগুলো খেলবেন এটা কিন্তু আশা করতে পারেন না। লো সেটিং মিডিয়াম সেটিং দিয়ে 40-60 FPS-এর ভিতরে আপনি ভালো ভালো গেমগুলো খেলতে পারবেন, এবং যে গেমগুলো সাইজ একটু কম সেগুলো দেখা যাচ্ছে আরও ভালোভাবে খেলতে পারবেন। আমরা এখন ভিডিও এডিটিং পারফরমেন্স বা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করে লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন করা, ওয়েব ডিজাইন করা, সেগুলোতে কেমন পারফরমেন্স পেলাম সেটা নিয়ে কথা বলবো। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করেছি এবং আফটার ইফেক্টে টুকটাক ট্র্যাকিংয়ের কাজগুলো করেছি। 1080p 30 FPS-এর ভিডিও আমি এই পিসি ব্যবহার করে বেশ ভালোভাবেই করতে পেরেছি। অল্প সংখ্যক লেয়ার নিয়ে কাজ করলে আপনি ভিডিও এডিটিংয়ে খুব একটা সমস্যার ভিতর পড়বেন না। আপনি যদি একজন বিগিনার লেভেলের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ফেসবুকে ভিডিও আপলোড করবেন বা ইউটিউবে কাজ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু শুরুর দিকে আপনাকে এই পিসিটি খুব ভালো সাপোর্ট দিতে পারবে। প্রিমিয়ার প্রোতে লেয়ার যখন 8-10 বা 15-20 হয়ে যাচ্ছিল তখন ল্যাগ অবশ্যই আপনার চোখে পড়বে, ফ্রেম ড্রপ চোখে পড়বে প্রিভিউ সেকশনে, কারণ এটা তো আর সেই লেভেলের পিসি না যে এখান থেকে আপনি হায়ার পারফরমেন্সটা আশা করবেন। 4K বা 2K রেজলেশনে কোনো ভিডিও এডিটিং কিন্তু এই পিসি দিয়ে আপনি করতে পারবেন না। ভিডিও এডিটিংয়ে আরও একটু ভালো পারফরমেন্স পাবেন যখন আপনি লাইট ভিডিও এডিটার সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, যেমন ফিল্মোরা বা ক্যামটেশিয়া, এগুলো ব্যবহার করলে দেখা যাবে স্লাইটলি পারফরমেন্সটা একটু বুস্ট আপ হবে। আফটার ইফেক্টের পারফরমেন্সটা বলতে গেলে এই পিসিটা কিন্তু ওই লেভেলের না, কারণ আফটার ইফেক্টে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। যদি অনেক কিছু গ্রাফিক্সের অনেক লেআউট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে অনেক মানে বেশ ভালোই পেরা খাইতে হবে। ওভারঅল বলতে গেলে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনি প্রিমিয়ার প্রো দিয়ে বা ক্যামটেশিয়া ফিল্মোরা দিয়ে এই পিসিটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের পারফরমেন্স কেমন ছিল, আমি আমার থাম্বনেলের বেশ কিছু প্রজেক্ট এটাতে ওপেন করেছি, সেইগুলোতে আমি কোনো ধরনের ল্যাগ আমার চোখে পড়ে নাই বা পারফরমেন্সের কোনো ধরনের ঘাটতি আমি দেখি নাই। এছাড়া প্রতিনিয়ত করা কাজগুলি যেমন ওয়েব ব্রাউজিং করা, ফেসবুক চালানো, ইউটিউবের ভিডিও দেখা, তারপরে মাল্টিটাস্কিং করা, অনেকে আবার মাইক্রোসফট অফিসের কাজগুলো করে থাকেন, এই সকল কাজগুলো কিন্তু এই কম্পিউটার দিয়ে আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। অ্যাট লাস্ট আমার কাছে যেটি মনে হয়, এন্ট্রি লেভেলের গেমগুলো খেলা, বিগিনার লেভেলের ভিডিও এডিটিং করা, বা আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, সেই সকল কাজগুলোই কিন্তু এই পিসিটি আপনার জন্য একদমই পারফেক্ট হবে। বর্তমানে এই পিসিটি 22,500 টাকায় কম্পিউটার ইম্পোর্টারে পাওয়া যাচ্ছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। বলে রাখি এটা কিন্তু শুধুমাত্র একটা পিসি, এটা বক্সার আর কিছুই মনে হবে না যদি না আপনার কাছে মাউস, কিবোর্ড এবং মনিটর থাকে। এটি ব্যবহার করার জন্য অবশ্যই মনিটর, মাউস, কিবোর্ড প্রয়োজন হবে। আপনি সেগুলো আলাদাভাবে ক্রয় করে নিতে পারেন বা কম্পিউটার ইম্পোর্টারে সব কিছু একসাথে ক্রয় করে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু কেনার জন্য লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল আমাদের এন্ট্রি লেভেলের গেমিং পিসি রিভিউ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যদি চান যে আমি এই টাইপের পিসি রিভিউ বা কম্পিউটার রিভিউ করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।